নমস্কার, স্বাগত জানাই মুশকিল আসানে। আমি জয়িতা সাহা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আজকে আমাদের বিষয়, আপনার পার্টনার কি আড়ালে আপনাকে ঠকাচ্ছে, কিভাবে বুঝবেন। সম্পর্ক মানেই এক বিশ্বাসের জায়গা, সম্পর্ক মানেই এমন এক ভরসা যার উপর দাঁড়িয়ে আমরা সারা জীবন কাটিয়ে দিতে পারি, কি তাই তো? কিন্তু সব সময় কি তার তা হয়? আমরা কতজন সুখে থাকতে পারি বা কতজনের এই বিশ্বাসের দাম দিয়ে থাকেন তাদের পার্টনার? সংখ্যাটা যতই হোক, মন ভাঙার যন্ত্রণাটা সাংঘাতিক, আর তাই সবসময় নিজের সম্পর্কের যত্ন নেওয়াটা আমাদের প্রয়োজন। কোথাও কোনো খাত থেকে যাচ্ছে না তো? পার্টনার আপনাকে সময় দিচ্ছে তো? আপনার সুখের সংসার কি ভাঙতে বসেছে? কিভাবে বুঝবেন? নিজের সম্পর্কের বিচার করুন। প্রথম দিকে দেখা যেত আপনার পার্টনার আপনাকে যথেষ্ট টাইম দেয়, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে তার আপনার জন্য কোনো টাইমই নেই। সে সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত, সন্তানের দিকেও সে টাইম দিতে পারছে না, এবং আস্তে আস্তে আপনার সমস্ত ছোটোখাটো কথাতেও সে ভীষণ ইরিটেটেড হয়ে যাচ্ছে। এমনকি সম্মান দিতে গেলেও মনে হচ্ছে যেন কোথাও একটা খামতি রেখে যাচ্ছে। ভেবে দেখুন, তার মধ্যে কি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন? কোনো বিহেভিয়ারাল চেঞ্জেস? তার মুডে কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছেন? বাড়িতে কে যখন বেরোচ্ছে তখন খুব সেজে গুজে সুন্দর পোশাকে সুগন্ধি মেখে সে বেরোচ্ছে ফুরফুরে মেজাজে, কিন্তু যখনই আপনার সঙ্গে কোথাও যেতে হচ্ছে, কি আপনার সঙ্গে কথোপকথন করতে হচ্ছে, কি আপনাকে নিয়ে কোনো কাজ করতে হচ্ছে, তার জন্য মুডটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে। তার আপনার কোনো কিছুই ভালো লাগছে না, তার সংসারেরও কিছু ভালো লাগছে না। তখন ভেবে দেখুন কি সম্পর্কে কোথাও গোড়ায় কোনো গলতি ধরা পড়েছে কি না। তাই বলে এমন না কি হঠাৎ করে কোনো কাজে, সত্যি হয়তো আপনার পার্টনারের অফিসের দিকে কোনো কাজ রয়েছে, সেই কাজে সে ব্যস্ত হয়ে পড়েছে, আপনি সেখানে বিশ্বাস রাখতে পারছেন না, এই ভুলটা কিন্তু করবেন না। কারণ বিশ্বাস আপনাকে বজায় রাখতেই হবে। হয়তো ওয়ার্ক প্রেশার হতে পারে, কারোর ব্যবসা থাকে সেই ব্যবসার জন্য হতে পারে, কারোর কারোর অফিসে হয়তো এমন একটা কাজের চাপ হয়ে যায়, তখন তারা বাড়িতে ভীষণ খিটখিটে হয়ে যায়, বাড়িতে টাইম দিতে পারে না, কিছু করলেই তাদের মনে হয় আমাকে কেন এটাতে তোমরা ডাকছো, আমাকে কেন ইনভলভ করছো, আমাকে একটু শান্তিতে কাজ করতে দাও না, আমাকে নিজের মতো থাকতে দাও না। এই জায়গাটায় কিন্তু বুঝতে হবে কি কার তার তখন মানসিক অবস্থা কীরকম রয়েছে। তো দেরি করে ফেরা মানেই কিন্তু পরকীয়া নয়, কাজের চাপ মানেই আপনাকে এড়িয়ে যাচ্ছে এমনটাও কিন্তু নয়। সময় দিতে না পারাটা সবসময় কিন্তু ভুল নয়, আর এবং আপনার সব আবদার সে নাই মানতে পারে। তাই জন্য তখন একটু খোঁজ নিয়ে দেখুন, তার কলিগসদের সঙ্গে কথা বলুন, অফিসে কি ব্যবসায় সেরকম অবস্থা কি না। আমার কাছে একজন ভদ্রমহিলা এসেছিলেন, সে কিছুই মনে করতেন না, তিনি তার মতন সংসার নিয়ে ব্যস্ত থাকতেন, কিন্তু কারখানার প্রচুর ছেলে তাকে খবর দিয়েছে কি ম্যাডাম, স্যার যখন চলে যায় রাতে বাড়ি ফেরে না, উনি কিন্তু সবসময় কাজের জন্যেই বাইরে থাকছে, তা কিন্তু না, উনি বাইরে যেখানে থাকেন ড্রাইভারকে নিয়ে যাচ্ছে না, ড্রাইভারকে একটা জায়গায় ছেড়ে দিচ্ছে অনেকটা দূরে, তারপর তিনি হেঁটে যায়, সেই জায়গাটাতে তিনি রাত কাটান, এবং পরের দিন ড্রাইভার আবার তাকে যেখানে বলে দেয় সেখান থেকে পিক করে নেয়। তো সেটা ড্রাইভার আর কারখানার ছেলেরা মিলে নিজেদের মধ্যে আলোচনা করেছে এবং সেটা মহিলা জানতে পেরেছেন। মহিলাকে এরকম অনেকেই এসে তারপরে কিছু না কিছু বলেছে, কিন্তু মহিলা প্রথম দিকে বিশ্বাস করেননি, কারণ তার স্বামীর ওপরে প্রচণ্ড বিশ্বাস ছিল। কিন্তু যখন তিনি দেখলেন কি সত্যি তো স্বামীর বাইরে রাত কাটানোর ফ্রিকোয়েন্সিটা আস্তে আস্তে বাড়ছে, তার নাকি এত কাজ থাকে, এত রাত হয়ে যায়, তখন আর অত রাতে ফেরা যায় না, তিনি একটা ডিস্ট্রিক্ট থেকে আর একটা ডিস্ট্রিক্টে ট্রাভেল করতেন, তো তখন ওনার বিশ্বাসটা আস্তে আস্তে ভাঙতে লাগলো, এবং উনি দেখলেন কি সত্যি যেটা অন্যেরা বলেছে এতদিন, উনি যাদের অবিশ্বাস করেছে তারাই ঠিক, উনি ভুল ছিলেন। তাই জন্যে কিছু ক্ষেত্রে অন্ধবিশ্বাস রাখা উচিত না, এবং কিছু ক্ষেত্রে আবার একটু কিছু দেখলেই তার জন্যে খুব চিন্তা করে সম্পর্কটাকে খারাপ করে দেওয়া সেটাও উচিত না। সব কিছুরই একটা সীমা পরিসীমা থাকে, সেটা ভুলে গেলে চলবে না।
এমন কি কাজ থাকতে পারে কি দিনের পর দিন প্রত্যেক মাসে একটা স্পেসিফিক ডেটে তাকে গিয়ে বাড়ির বাইরে রাত কাটাতে হচ্ছে, এই জায়গাটা একটু প্রশ্ন তোলা উচিত। মাঝের মধ্যে সম্পর্কটা নিয়ে পার্টনারের সঙ্গে খুলে কথা বলা উচিত। অনেক সময় দেখা যায় দৈনন্দিন কাজের জন্যে লোকে এতটাই ব্যস্ত হয়ে যায় সম্পর্কটার জন্য, তখন ব্যাকস্টেজে চলে যায়। ছেলে মেয়ের স্কুল, টিউশন, স্কুলের ফিস দেওয়া, বাজার করা, রান্না বান্না করা, কাজের লোক না আসলে এই কাজটা করা, সেই কাজটা করা, তাছাড়া ওয়ার্ক প্রেশার তো আছেই। এইসবের মধ্যে সম্পর্কটাই যেন কোথায় হাওয়া হয়ে যায়। মনে হয় যেন দুটো প্রাণী একই ছাদের নিচে হস্টেল মেটস এর মতন রয়েছে। তাদের মধ্যে যে একটা বিবাহ সম্পর্ক আছে সেটাই কিছু ক্ষেত্রে মানুষ ভুলে যায়। সেই জায়গাটা কিছু নিজেদের জন্যে টাইম দিন, সেই টাইমটা অনেকে গিল্টি ফিল করে। আমাদের দেশে বিশেষ করে দেখা যায় সবসময় একটা বাচ্চা হয়ে যাওয়ার পর এতটা সময় বাচ্চাকে দিতে হয় এবং নানান কাজ থাকার জন্যে সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে, নিজেদের মধ্যে প্রাইভেসিটা একদম নষ্ট হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। তাই জন্যে গিল্ট ফিল না করে বাচ্চা যখন একটু বড় হবে তাদের দাদু ঠাম্মা কি দিদা দাদুর কাছে রেখে নিজেদের জন্য ছোট্ট ছোট্ট অল্প একটু সময় বের করুন। একটা মুভি ডেটে যান নিজের পার্টনারের সঙ্গে, কি একটু জাস্ট পাড়ায় হাঁটতে বেরোন পার্কে, কি একটা কোথাও গিয়ে একটা আইসক্রিম খেয়ে চলে আসুন, জাস্ট নিজেদের একটা ভি টাইম। সেই সময় নিজেরা আগে যে আলোচনাগুলো করতেন, নিজেদের ভালো লাগা না ভালো লাগা, একে অপরের কথা একটু শোনা, এই টাইমটা কিন্তু বের করে নিতে হবে, না হলে কখন দেখা যাবে হয়তো মনটা অন্যের প্রতি চলে গেল। কিছু ক্ষেত্রে দেখা যায় শারীরিক সম্পর্কটাও আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। এটা তো বিশেষভাবে বাচ্চা হওয়ার পর অনেক ক্ষেত্রেই দেখা যায় শারীরিক সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে ইমোশনাল ডিস্টেন্সটাও অনেক বেড়ে যাচ্ছে। এই সব ক্ষেত্রে দেখা যায় পরকীয়া ঘটার চান্সেস অনেক বেশি। তাই জন্যে যখন আপনারা বুঝতে পারছেন কি একে অপরকে টাইম দিতে পারছেন না, একে অপরের থেকে দূরত্বে চলে যাচ্ছেন, তখন কিন্তু নিজেদের অ্যাওয়্যার হয়ে একে অপরকে টাইম দিতে হবে যাতে পরকীয়া ঘটার সম্ভাবনা না থাকে। সম্পর্কে স্পেস মানেই কিন্তু যা ইচ্ছা তাই করার অনুমতি দেওয়া নয়। অনেকে মনে করে স্পেস মানে তার যা ইচ্ছা সে তাই করতে পারবে এবং সেখান থেকে দুজনের মধ্যে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়। সেখান থেকে মনের অমিল হলে আস্তে আস্তে দেখা যায় সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয় এবং একজন হয়তো পরকীয়াতে গিয়ে অন্যদিকে মনটা চলে যাচ্ছে। অধিকাংশ সম্পর্কেই কিন্তু খুঁটিনাটি অশান্তি লেগে থাকে, কিন্তু বেশিরভাগ সম্পর্কেই দেখা যায় সেই ছোট ছোট বিষয়গুলো বড় হয়ে ধরা দেয় আর সেই অজুহাতেই অন্য কারোর সঙ্গে চলে মন দেওয়া নেওয়া। একটা কথা বলুন তো, আপনার বাড়িতে আপনি গাঁদা ফুল লাগিয়েছেন, তাতে খুব সুন্দর গাঁদা ফুল হয়েছে। পাশের বাড়ির ভদ্রলোক হয়তো খুব ভালো গোলাপ ফুল লাগিয়েছে, আপনি কি গিয়ে সেই গোলাপটাকে তুলে এনে নিজের বাড়িতে রেখে দেবেন, না সেই গোলাপটাকে চুরি করে এনে অন্য কাউকে দিয়ে দেওয়ার কথা ভাবতে পারেন? সেটা তো তার বাড়ির গোলাপ, আপনি দূর থেকে সেটাকে দেখবেন এবং দেখে ভালো লাগলো। তাহলে সম্পর্কের ব্যাপারে এই চিন্তাটা মাথায় কেন আসবে বলুন তো? আমার বাড়ির সম্পর্কটা যদি ভালো না হয় তাহলে বাড়ির বাইরে গিয়ে একটা সম্পর্ক করতে হবে, এই চিন্তাটা কেন আসে জানেন? কারণ আজকাল অপশনস অনেক, সোশ্যাল মিডিয়া থাকার জন্যে আপনি অনেকের সঙ্গে সাইমালটেনিয়াসলি চ্যাট করতে পারছেন, কথা বলতে পারছেন। এবার অনেকের মধ্যে নভেলটি সিকিং বলে একটা ট্রেট থাকে। নভেলটি সিকিং মানে নতুনত্বের স্বাদ। তো বাড়ির রুটি ডাল তরকারি তো ভাল লাগে না, বাইরের বিরিয়ানি খেতে আমাদের মাঝে সাঝে ভাল লাগে, কিন্তু সেই মাঝে সাঝে খাওয়াটার কথা তারা ভুলে গিয়ে তার এক একদিন এক একটা নতুন স্বাদ বদলানোর জন্যে দেখা যায় তাদের মাল্টিপল লোকজনের সঙ্গে কথা হচ্ছে এবং তারা মাল্টিপল রিলেশনসে জড়িয়ে যাচ্ছে। সেই জায়গাটার থেকে নিজেদের আটকাতে হবে, কারণ যখন অনেক অপশনস এসে যায় অনেকে নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাদের ব্যক্তিত্বের কিছু বৈশিষ্ট্যের জন্যে তারা এই পরকীয়াতে পা দেন এবং তার জন্য একটা সংসার নষ্ট হয়, একে অপরের সঙ্গে ভুল বোঝাবুঝিত হয়,
এবং সবথেকে ক্ষতি হয় হচ্ছে তাদের সন্তানদের। এর মধ্যেই আমি একটি 22 বছরের মেয়েকে দেখছি, সে এমটেক করছে কোন এক আইআইটিতে, বুঝতেই পারছেন খুব ভালো স্টুডেন্ট, সে যথেষ্ট খাটাখাটনি করে আইআইটিতে এবার এন্ট্রেন্সের চান্স পেয়েছে, এখন আপাতত অনলাইন ক্লাসেস হচ্ছে, তো তার সামনে পরীক্ষা আছে, অনলাইন পরীক্ষা, কিন্তু সে পরীক্ষায় মনোসংযোগ করতে পারছে না। কেন পারছে না? তার অভিভাবকদের মধ্যে ভীষণ ঝামেলা হচ্ছে এক অভিভাবকের পরকীয়া নিয়ে, এবং সে আমায় বলছে, দিদি এরা দুজন তো অ্যাডাল্ট, ওয়াই ক্যান দে রিজলভ দেয়ার ওন প্রবলেমস? মা বাবা মিলে ঝগড়াঝাটি করছে এবং প্রত্যেকটা ঝগড়াতে কি হচ্ছে না হচ্ছে সেটা ওকে বলতে হবে, কে ঠিক কে ভুল। মাও তাকে তার দিকে টানছে, বাবাও তাকে তার দিকে টানছে। এবার সে দুজনের মাঝখানে ছিন্ন ভিন্ন হয়ে পড়াশোনায় মন দিতে পারছে না, এবং তাদের যখন সে বলছে কি তোমরা প্রফেশনাল হেল্প নাও, কারণ মেয়েটি যেহেতু নিজে প্রফেশনাল হেল্প নিয়েছে এবং নিয়ে খুব ভালোই আছে, বুঝতেই পারছেন সে আইআইটি অবধি পৌঁছেছে, মানে সে কতটা হার্ডওয়ার্কিং, অ্যান্ড সে রেজাল্টস দেখেছে বলে সে বারবার বলছে কি তোমরা প্রফেশনাল হেল্প নাও অ্যান্ড গেট ইট সর্টেড, কিন্তু তারা প্রফেশনাল হেল্পও নেবে না, কারণ সেটা তার অভিভাবকদের সম্মানে লাগছে কি কাউকে গিয়ে বলতে হবে কি একজনের পরকীয়ার জন্য সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে। মেয়েটি এখন পড়াশোনা করবে না, বাবা মার মধ্যে যেই কলহ চলছে সেই কলহটাকে ঠিক করবে। তাই জন্য ভেবে দেখুন, মনটা আমি বুঝি অন্যদিকে যাওয়াটা খুব সহজ, কিন্তু চলে গেলে একবার সেটার ওপর কিন্তু সংসারের অনেক ক্ষতি হয়। তাই জন্য সতর্ক থাকুন, দরকার হলে সময় মতন সাবধান হয়ে যান। ভালো থাকবেন, আর মুশকিল আসান সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।